হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব সিরাম ক্রিয়েটিনাইন বায়োকেমিস্ট্রি সেমি অটো অ্যানালাইজারে কীভাবে টেস্ট করতে হয় এবং ক্যালিব্রেশন কীভাবে করতে হয় তার ফুল ডিটেলস। চলেন তাহলে দেখে ফেলি। এটি হিউম্যান রিএজেন্টের লিটারেচার, ক্রিয়েটিনাইন লিকুইড কালার, জাফি রিয়াকশান, ফটোমেট্রিক কলোরিমেট্রিক টেস্ট ফর কাইনেটিক মেজারমেন্ট অফ ক্রিয়েটিনাইন, কন্টেন্টস প্যাকেটের মধ্যে যা যা থাকে, 1 × 100 ml পিক্রিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড 1 × 100 ml সোডিয়াম হাইড্রোক্সাইড, আর 1 × 25 ml স্ট্যান্ডার্ড, মানে 25 ml এর একটা স্ট্যান্ডার্ড রিয়েজেন্ট প্রিপারেশন, ডাইলুট সোডিয়াম হাইড্রোক্সাইড উইথ ডিস্টিল ওয়াটার ইন দি রেশিও 1:7, মানে 1:8, এভাবে ডাইলেশন করতে হবে। মিক্স পিক্রিক অ্যাসিড অ্যান্ড ডাইলুটেড সোডিয়াম হাইড্রোক্সাইড ফর দি ওয়ার্কিং রিয়েজেন্ট ইন দি রেশিও 1:1, মানে সোডিয়াম হাইড্রোক্সাইডের ডাইলুশনে যদি 500 মাইক্রো নেই তাহলে পিক্রিক অ্যাসিড 500 মাইক্রো দিব। রিয়েজেন্ট স্টেবিলিটি, দি রিয়েজেন্ট বা ডাইলুটেড সোডিয়াম হাইড্রোক্সাইড আর স্টেবল হোয়েন আফটার ওপেন আপ টু দ্য স্টার্ট এক্সপায়ার ডেট হোয়েন স্টোর অ্যাট 15 থেকে 25 ডিগ্রি টেম্পারেচার, মানে এক্সপায়ার ডেট পর্যন্ত ইউজ করা যাবে 15 থেকে 25 ডিগ্রি টেম্পারেচারে রাখলে। কন্টামিনেশন মাস্ট বি অ্যাভয়েড, কন্টামিনেশনটা মানে যেভাবে কন্টামিনেশন হতে পারে এগুলো অ্যাভয়েড করতে হবে। প্রিপেটিং করা অ্যাক্টিভস সোডিয়াম হাইড্রোক্সাইড নিয়ে ওই পিক্রিক অ্যাসিডের মধ্যে দিলে এগুলো থেকে অ্যাভয়েড করতে হবে। দি ওয়ার্কিং রিয়েজন প্রোটেক্টেড ফর লাইট ইজ স্টেবল ফর 4 উইক অ্যান্ড 15 to 25 ডিগ্রি সেলসিয়াস। ওয়ার্কিং রিয়েজন যে লাইট থেকে প্রোটেক্ট করে রাখি তাহলে 4 সপ্তাহ ইউজ করা যাবে 15 থেকে 25 রাখলে। স্পেসিফিক সিরাম হ্যাপারিডাইজড প্লাজমা অর ইউরিন, অ্যাভয়েড হিমোলাইসিস, হিমোলাইসিস সিরাম, স্টেবিলিটি 24 আওয়ার, এবং এই সেম রিয়েজেন্ট দিয়েও ইউরিনের ক্রিয়েটিনাইন করা যাবে, কিন্তু ইউরিনটাকে ডাইলেশন করে নিতে হবে। ডাইলুটেড ইউরিন 1:49 উইথ ডিস্টিল ওয়াটার, মানে 1:50 ডাইলেশন করে নিতে হবে ডিস্টিল ওয়াটার সঙ্গে। তো ওয়াইভ লেন্থ মানে ফিল্টার লাগে 492, 490 থেকে 510, যে কোনো ফিল্টার ইউজ করা যাবে। টেম্পারেচার 37, পিপেটিং স্কিম, এখানে দুইটি সিস্টেমে করা যাবে, পিপেটিং একটা সেমি মাইক্রো একটা ম্যাক্রো। সেমি মাইক্রো হলে স্ট্যান্ডার্ড বা সিরাম 100 আর রিয়েজেন্ট 1 ml, ম্যাক্রোতে হলে 200 আর 2 ml। মিক্স অ্যান্ড স্টার্ট দ্য স্টপ ওয়াচ আফটার 30 সেকেন্ড, রিড দ্য অ্যাবজর্বেন্স A1, রিড দ্য অ্যাবজর্বেন্স A2 এক্স্যাক্টলি আফটার 2 মিনিট, মানে 30 সেকেন্ডে একটা রিডিং নিতে হবে এবং 120 সেকেন্ডে একটা রিডিং নিতে হবে। স্ট্যান্ডার্ড কনসেন্ট্রেশন 2.0 mg/dL আর মাইক্রোমোল পার লিটারে 176.8। এই সেম রিয়েজেন দিয়েও ইউরিনের ক্রিয়েটিনাইন করা যাবে এবং 24 আওয়ার ইউরিনেরও ক্রিয়েটিনাইন করা যাবে। আমি এটা একসময় করে দেখাই দেব কীভাবে করতে হয়। আর লিনিয়ারিটি 13, মানে সিরাম ক্রিয়েটিনের লিনিয়ারিটি 13, যে 13-র উপরে আসে তখন স্যাম্পলকে ডাইলেশন করতে হবে। ডাইলেশন করার সিস্টেম দেওয়া আছে, এই যে 100 আর 500, 1:5, 1:6 ডাইলেশন
করতে হবে মাল্টিপল রেজাল্ট, যেটা রেজাল্ট আসবে রেজাল্টকে আবার 6 দিয়ে গুণ দিতে হবে। নর্মাল রেঞ্জ মেল ফিমেল, চলেন এখন প্র্যাকটিক্যালি দেখে ফেলি। ক্রিয়েটিন রিয়েজেন্ট, ক্রিয়েটিন লিকুইড কালার, হিউম্যান, জিএমবিএস জার্মানি, 200 ml প্যাক সাইজ। কিটটি ওপেন করার পরে কিটের মধ্যে রেড ক্যাপ, সোডিয়াম হাইড্রোক্সাইড 100 ml, বডিতে সোডিয়াম হাইড্রোক্সাইড 100 ml, এক্সপায়ার ডেট দেওয়াই থাকে, হোয়াইট ক্যাপ, পিক্রিক অ্যাসিড 100 ml, এক্সপায়ার ডেট, টেম্পারেচার স্টোরেজ টেম্পারেচার স্ট্যান্ডার্ড 2.0, কনসেন্ট্রেশন 5 ml স্ট্যান্ডার্ড, সঙ্গে লিটারেচার প্রথমে সোডিয়াম হাইড্রোক্সাইডটাকে প্রিপারেশন করে নিতে হবে, তাই একটা টেস্ট টিউবে 2.8 ml ডিস্টিল ওয়াটার নিব এবং তার সঙ্গে 400 μ সোডিয়াম হাইড্রোক্সাইড নিব। যেহেতু 1:8 ডাইলুশনে সোডিয়াম হাইড্রোক্সাইডটিকে ডাইলুশন করতে হবে, 100 সোডিয়াম হাইড্রোক্সাইড আর 700 μ ডিস্টিল ওয়াটার, তাই যেহেতু আমি 2.8 ml ডিস্টিল ওয়াটার নিয়েছি, এর মধ্যে 400 μ সোডিয়াম হাইড্রোক্সাইড দেব। ৪০০ μ সোডিয়াম হাইড্রোক্সাইড মেশার পরে ভালো করে টেস্ট টিউবটাকে মিক্স করে নিব। এরপরে 2-3টি যেটা লাগে সে পরিমাণে অ্যাপ এন্ড ড্রপ নিব। প্রতিটি অ্যাপ এন্ড ড্রপে 500 μ করে সোডিয়াম হাইড্রোক্সাইড আর ডিস্টিল ওয়াটার মিশ্রটি নিব। পাঁচশো মাইক্রো যতটা ক্রিয়েটিন করব 500 μ করে এই ওয়ার্কিং সোডিয়াম হাইড্রোক্সাইড নিতে হবে। এর মধ্যে 500 μ করে 500 μ করে পিক্রিক অ্যাসিড দিতে হবে। পিক্রিক অ্যাসিড রেডি ফর ইউজ,
এরপরে অ্যাপেনড্রপের মুখটা লাগিয়ে দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। নেওয়ার পরে 2 থেকে 3 মিনিট নর্মাল টেম্পারেচারে ইনকিউবেশন করতে হবে। এটা হোমালাইজার 3000 সেমি অটো বাইকেমিস্ট অ্যানালাইজার। প্রথমে রান টেস্ট, এ তো আমরা টেস্ট করব। রান টেস্ট F1, সব প্রোগ্রাম চলে আসছে টেস্টের। এটা 8 নম্বর প্রোগ্রাম, নাম্বার 8 দিয়ে ইন্টার দিব। সিলেক্টেড টেস্ট নাম্বার 8 দেন ইন্টার। প্রিন্ট টেস্ট হেডার নো। ইউজ স্ট্রেট ব্ল্যাঙ্ক, আমি যদি নতুন করে ব্ল্যাঙ্ক করি তাহলে নো দিতে হবে, আর ব্ল্যাঙ্ক না করলে ইয়েস দিতে হবে। আমি ব্ল্যাঙ্ক করব, সেজন্য আমি নো দিব। ইউজ স্ট্রেট কার্ভ মানে আগের ক্যালিব্রেশন আছে ওটা আমি যদি ইউজ করি তাহলে ইয়েস দিতে হবে, আর না হলে নতুন করে ক্যালিব্রেশন করলে সেক্ষেত্রে নো দিতে হবে। আমি নো দিব, নতুন করে যেহেতু আমি ক্যালিব্রেশন করব। রিড দ্য ব্ল্যাঙ্ক, ডিস্টিলটার ব্ল্যাঙ্ক, সবসময় কিন্তু ক্রিয়েটিনের ব্ল্যাঙ্ক ডিস্টিলটার হয়, ডিস্টিলটার ব্ল্যাঙ্ক। এখন চাচ্ছে রিড দ্য স্ট্যান্ডার্ড, রিড স্ট্যান্ডার্ড। এখন এটা ক্রিয়েটিনের স্ট্যান্ডার্ড। একশো মাইক্রো স্ট্যান্ডার্ড নিয়ে ওয়ার্কিং রিয়েজেন্টের সঙ্গে মিক্স করে সঙ্গে সঙ্গে রান করতে হবে। কিন্তু 100 মাইক্রো স্ট্যান্ডার্ড ওয়ার্কিং রিয়েজেন্টের মধ্যে নিয়ে ড্রপে নিলে মুখটা লাগায় 2-1 বার ঝাঁকা দিয়ে রান করে দিতে হবে। যে রিডিং চলতেছে 30 সেকেন্ড আর 120 সেকেন্ড, দুইটি রিডিং নেবে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, বেশি বেশি শেয়ার করবেন। যে ক্যালিব্রেশন হয়ে গেছে, অ্যাবজারভেন্স 0.816, স্ট্যান্ডার্ড কনসেন্ট্রেশন 2.0। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।